নবী মুনাজাতের ভিতরে কি বলছি আমার সব মনে আছে নবী আমার মুনাজাতের পরে বলতেছি ও মালিক কিয়ামতের মাঠ যেদিন তুমি কায়েম করবা আদম নবী বলবে নাফসি নাফসি আল্লাহ আমার কোন সন্তানকে বাঁচাইতে হবে না আগে আমারে বাঁচাও কারণ আল্লাহর এমন একটা বিকট সুরা ধারণ করবে আল্লাহর নাম হয়ে যাবে তখন কহার কি নাম জোরে বল কি নাম কহার কহার মানে আল্লাহর এমন চেহারা হবে এক্সাম্পল আমি আপনারে বুঝাই দেই কোন বাপ যদি 6টা 7টা ছেলে মেয়ে তার এমন রাগ হইছে এমন ভাব করেছে আর বয়ে রইছে যে যাবে ওরে আজকে পিডাইয়া লাশ বানায় হলো এরকম হয় না তখন বড় বলে যে কয় মা আব্বার যে ভাব দেখলাম ওনার কাছে যে কথা বলা দুধের কথা দেখলে আমার নাক ফাটা লাগে মা দেহ তুমি বাবারে কনভিন্স করতে পারো কিনা ঠিক না বেটি বাজানরে যদি একটা বাপের এই সুরাত দেখে পোলায় কাছে না যাইতে পারে স্বামীর সুরাত দেখে স্ত্রী যদি তার কাছে ডরে না যাইতে পারে ওই স্ত্রীর মালিক স্বামীর মালিক বাপের মালিক মনিবের মালিক গোলামের মালিক সারা দুনিয়ার মালিক যার নাম ছিল একদিন রহমান রহিম আজকে হয়ে গেল রহমান থেকে রহিম এত শক্ত এত কঠিন সুরাত হয়ে যাবে আমার আল্লাহর সারা দুনিয়াটা থরথর করে কাঁপবে আমার আল্লাহর আল্লাহ তখন বলবেন ও দুনিয়ার মালিক রাইনা সুলতানিক আনাবাদ বিভিন্ন সুরাতে আল্লাহ ডাকলে আনা হাকিমিন দুনিয়ার ভিতরে যারা বিচারক ছিলি যারা বাচ্চা ছিলি তারা কই আমি আল্লাহ ডাকতেছি কই তোরা কই আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না এমন একটা সুরাত হয়ে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী আমার ওই কথা উল্লেখ করে বলতেছেন ও মালিক আদম আলাইহিস সালাম আল্লাহর চেহারা দেখে বলবে আল্লাহ আজকে যে বিপদের দিন আমি জানি কারো কথা তুমি শুনবা না আল্লাহ তুমি আমার আজকে বাঁচাও আর কেউ রে বাঁচাইতে হবে না আদম বলবে নাফসি নাফসি আল্লাহ আগে আমারে বাঁচাও আর কেউ রে আমি আর কোন ছেলের সুপারিশ করব না আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আগে আমারে বাঁচাও আমার ছেলে কোন ছেলের কথা তোমার কাছে বলবো না নূহ আলাইহিস সালাম বলবে আমার কোন ছেলের কথা তোমার কাছে বলবো না নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও মূসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার ভাই হারুনের কথা আমি বলবো না তুমি আমারে বাঁচাও বুঝেন ভালো করে খিজর আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার আর কোন ছেলে সন্তানে বাঁচাইতে হবে না আমারে আগে বাঁচাও ইদ্রিস আলাইহিস সালাম বলবে আল্লাহ জীবনে কারো কথা আমি বলবো না তুমি আমারে বাঁচাও ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার মার কথাও বলবো না আমার তো বাপ নাই কারো কথা বলবো না তুমি আমারে বাঁচাও সবাই বলবে নাফসি নাফসি ইসুফ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমারে বাঁচাও আরেকজন নবীর নাম নেয়ার সাথে আল্লাহু আকবার বলবেন আল্লাহ কেমন একটা সুরাত ধারণ করবে কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম 4000 নবীর বাপ জোরে কর 4500 থেকে 4000 নবী রসুলের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি আল্লাহ আমার কোন পুলার কোন নবীর কথাও বলবো না তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও জাহান্নামে রাখুন আমারে বাঁচাও তোমার যে অবস্থা আমি কারো কথা বলবো না তোমার সুরাত ধরে কারো কথা বলতে চাই না তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও নাফসি 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 ইয়া রব নাফসি ইয়া রব নাফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও 4000 নবীর বাপ যিনি সেও বলবে নাফসি নাফসি আমারে বাঁচাও হঠাৎ করে একজন মানুষের মধুর কণ্ঠস্বরে আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতামা গুনাগান গাও ছিল জমিনে উম্মতে এখানে রহিম বলবে না কারণ রহমান আল্লাহ দুনিয়া ইউজ করছে রহিম কিয়ামতের মাঠে ইউজ করবে রহিম কিন্তু আল্লাহ দুনিয়া ইউজ করে নাই রহমান ব্যবহার করতেছে আল্লাহ এখনো পর্যন্ত যদি রহিম ব্যবহার করত দুনিয়ার একটা মানুষও নামাজ না পড়ে এক ঢোক পানি খাইতে পারতেন না কিন্তু আল্লাহর নাম দুনিয়ার নাম কিন্তু রহমান রহিম আল্লাহ দুনিয়ায় কোনোদিন রহিম শব্দ ব্যবহার করবেন না শুধু কিয়ামতের জন্য রহিম রেখে দিছে
রহমান দুনিয়ায় রেখে দিয়েছে জোরে করে মারহাবা আল্লাহ আমার বলবেন নবী আমার বলবে আল্লাহ আমার উম্মতকে রহমান নামের বাদৌলতে maaf করে দাও আমি আমার উম্মতকে দুনিয়ায় শুধু রহমানের কথা শুনাইছি রহিম শুনাইছি কম রহিম দুনিয়ায় ব্যবহার হবে না রহিম দুনিয়ায় আখেরাতে ব্যবহার হবে মালিক রে আমারে বাঁচাইতে হবে না আমার উম্মতকে maaf করে দাও সুবহান যে ৪৫০০০ নবীর বাপ ইব্রাহিম জাতির পিতা সেও যখন বলবে আমার বাচ্চা আমি আর কারো জন্য সুপারিশ করতে বলি না একজন মাত্র মধুর কণ্ঠে সুর আওয়াজ ভেসে আসবে কিয়ামতের মাঠে রব্বি হাবলি উম্মতি হাবলি উম্মতি হাবলি উম্মতি এই লক্ষাধিক নবীর আওয়াজ আসবে এই আওয়াজটা কে দিল এই ১২৪০০০ পয়গম্বর মতান্তরে সব নবীর কান খাড়া হয়ে যাবে কোটি কোটি ফেরেশতাদের কান খাড়া হয়ে যাবে সবাই বলে নাফসি নাফসি আমার বাঁচাও একজন মাত্র কার আওয়াজ আসতো রব্বি হাবলি উম্মতি তাই নাফসি না বলিয়া উম্মতি বলতেছে এই লোকটা কে গো এই কথাটা বলতে দেরি আছে আমার আল্লাহর কুদরতের শক্তি দিয়ে নবীর উঁচা করে ফেলবে নবীর সন্দেশ চেয়ারে কুরসিতে বসায় উঁচা করে ফেলবে নবীরা পর্যন্ত রোজে মাসার নবীর দিকে তাকায় থাকবে এই যে কি সেই মানুষটা যারে না বানাইলে আমি ৪০০০ নবীর বাপ ইব্রাহিমের জন্ম হইতো যেই নবীর সাথে আমার মিহরাজের রাত্রে দেখা হয়েছিল এই যে কি আমার সেই সন্তান নবী মুহাম্মদ আমি দেখবো আমার নবীর কলিজার টুকরা উম্মাদ কয়জন আজও নবীর রব্বি হাবলি উম্মাদ দিয়ে এই শব্দটা সবাই শুনতে পাব দুনিয়ার কোন নবী এই কথা বলতে পারবে না রব্বি হাবলি উম্মাদ একমাত্র আমার নবী ছাড়া বাজান্দে হাদিসে আসছে তিরমিজি শরীফের হাদিসে আনাস ইবনে মালিক বলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন আমি শুনতেছি নবী আমার মোনাজাতে বলে আল্লাহ আমি জানি রহিম শব্দটা তুমি ব্যবহার করলে তোমার সুরাত এরকম থাকবে না তোমার সুরাত মুতাগাইয়ের হয়ে যাবে তোমার চেহারা অন্যরকম হয়ে যাবে এখন যেরকম তোমার চেহারা আছে এই সুরাত আর তোমার থাকবে না তোমার চেহারার দিকে কোন নবীরাও তাকাইতে পারবে না সেদিন শুধু তোমার চেহারার দিকে না তাকাইয়া বলবে নাফসি নাফসি ওই দিনকে শুধু আমি বলবো রব্বি হাবলি উম্মতি উম্মতি তুমি আমার আমার বিবির ঘরের দিকে ডাইকা লইয়া আসছো নামাজের জন্য আইহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আমার বিবির ঘরে তুমি ঘুমাইতে দাও নাই ডাইকা লইয়া আইছো নিস্তাউ আমিল কুসমিল কলিলা আউসিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান যাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া শাদ্দ ওয়া তুওয়া মুকিলা তুমি আমার ডাইকা নিয়ে আসছো বিবিদের কাছে একটু আরাম করে ঘুমাইতে দাও নাই যদি আমি আরাম করে ঘুমায়া থাকতাম আমার উম্মাদের জন্য কে সেজদায় কাঁদতো আমি আমার উম্মাদের লাইগা সেজদায় পড়ে কান্দাছি আমার এই কান্নাগুলা যেন তুমি রহিম শব্দ যখন ইউজ করবা তখন ভুলে যায় ওরা উম্মাদ গুনাগার গো জমিনে উম্মাতে আব্দুল্লাহ আপনি আব্বাস বলে আমি নবীর কান্না দেখিয়া আমি আব্দুল্লাহ আপনি আব্বাস গো ভাইয়া গো কান্দি নবী আমার বুকের মধ্যে নিয়ে কয় তুই কান্দ কে নবী আপনি কান্দেন কে আপনি যদি এইভাবে জাহান্নামের ভয় কান্দে পারেন গো আমি কেন কাঁদব না আব্দুল্লাহ আব্বাস বলে তখন আমার নবী আমার বুকের মধ্যে নিয়ে বলে
আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবুল কইরা আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে তুমি আমার উম্মতকে বুঝাইয়া কইও কারণ আমি তোমার মৃত্যু তুমি আমার অনেক পরে মৃত্যুবরণ করবা আল্লাহ তোমার অনেক দীর্ঘ হায়াত লম্বা হায়াত দিবে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে রাখো আমার উম্মতকে বইলো আমি উম্মতের জন্য কত পাগল ছিলাম ও আমার মুসল্লি ভাইরা যেই নবী উম্মতের জন্য এত পাগল ওই নবীর অন্তরে কষ্ট দিও না রে ভাই ওই নবীর সুন্নাতের পরে আক্রমণ করিও না ওই নবীর অন্তরে কখনো ব্যথা দিও না ওই নবী যা বলেছে অন্তত সেই কথাগুলো অক্ষর করে পালন করিও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি আমার জীবনে এইভাবে মোনাজাতে কোনোদিন কাঁদতে দেখি নাই আমার নবী চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতে কাঁদতে হাত দুটো আসমানের দিকে উঠে ফেললেন একটু পরে দেখলেন আমার নবী মুস্কি মুস্কি হেসে আমার হাতের আঙ্গলি ধরে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ও ইবনে আব্বাস ওযু আছে নবী আছে নামাজের জন্য রেডি হয়ে যা নবী আমার নামাজের জন্য রেডি হয়ে গেলেন নবী আমার ইমামতির জন্য ইমামতির মুসল্লায় চলিয়া গেলেন সব সাহাবি বাজার নামাজ শেষ করলেন সব সাহাবিরা বাসায় চলিয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বাসায় যায় না ইবনে আব্বাসের ঘরে নবী হাত দিয়া জিজ্ঞাসা করে বাইরে বাসায় যাইবা না ইবনে আব্বাস বলে আপনি আমারে রাত্রে কি দেখাইলেন আমি বাসায় যাব আমার নবী যদি জাহান্নামের ভয় এত পরিমাণ কাঁদে উম্মা দয়া কেমনে বইসা থাকি ও আমার মুসল্লি ভাইরা চোখের দুই বোনে পানি আমার মাওলানার ভয় অন্তর থেকে চোখ দিয়া বাগির হয় কিনা আমার আল্লাহ কোরআন বলে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها بندر আমি মাওলারে ভয় করে দুনিয়ার দিকে আসিস কিয়ামতের মাঝে তোর আমার বদসুরাতটা দেখা লাগবে না আমার চেহারা দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে জমিন কাঁপতে ফেরেশতারা কাঁপতে তুই তো দূরের কথা বান্দা দুনিয়ার যত বড় শক্তিশালী বাদশা হোক না কেন সবাই থরথর করে কাঁপবে বান্দা ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলা রহমান ইয়াবতা ওই রোজে মাহশারে আমার রহমান সুরত দেখতে যদি তোর মন চায় রহিম শব্দটা যদি দেখতে মন না চায় আমি মাওলারে বলিস না দুনিয়া কিন্তু থাকার কোথায় হাস কোথায় চাল সাবান্দ যাইবা কোথায় ভাগি আমার কথা যায় না তো ভুলিয়া কেমনে থাকবা ওই কবরে একা একা পড়িয়া বন্ধু বান্দ কে হই সঙ্গে যাবে না স্ত্রী যাবে স্বামীকে যাবে স্ত্রী কে রাইকা সাপে কাটবে গুরজো মারবে বুইল না আল্লাহ কাউকে তুমি পাইবা
আল্লাহ যারা চোখের পানি ফেলায় আজকে তোমার কাছে তওবা করলো এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও এদের মৃত্যুটা ছোট বাচ্চার মতো দিয়ে দাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো দিয়ে দাও কেমনে কবরে একা একা থাকবো মানি নবী যদি প্রতিরাতে উম্মতে উম্মতে বলে কাঁদতো আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা নবী যদি দোয়া করতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা عذاب النار نبي جدي پوتی تارا تیر وقین عذاب النار بولی دعا کرتے پارے گو بابا تمی ارامی امون کنو امون کرتے پارے نائی زی امون البین وائی نازت پا مواشا کرتے پاری اللہ مدر شبہ کے نیک عمل نیا ایمان نیا قبر جاور توفیق دار دو আসেন সবাই তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবে আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين في رحمة النظر جديدك يا دكتور لابو الرشير من جهنم مير باي فاني كل ذرة سيدي দুনিয়ার কোন রামের ভয় নয় তুমি রবের ভয় দুনিয়ার কোন প্রশাসনের ভয় নয় তোমার ভয় আর তুমি তো বলেছ ইত্তাকুল্লাহ ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ তুমি যদি তোমার ভয় করতে বলে থাকো এরা তো তোমার ভয় চোখের পানি বলে যায় ওই কবরে জানা নাই দরজা নাই কেমনে করে যাবো আমাদের যাদের বিবি চলিয়া গেছে যাদের জন্ম দুঃখিনী মা জন্ম দুঃখে বাবা কবরে চলে গেছে এই মসজিদে এমন লোক আছে মাও নাই বাবাও নাই চিরয়াতি আবার নবীর মতো এতিমের জানা আল্লাহ নবী জানাই এতিমের জানা আল্লাহ নবী সানা মানুষ বুঝে না মালিক তুমি মাফ করে দাও গোসা করি মালিক তুমি মাফ করে দাও রাগ কইর আল্লাহ কত মানুষ অসুস্থ আছে সুস্থ বানায় দাও না কত মানুষ অসুস্থ আছে সুস্থ বানায় দাও আল্লাহ তোমার এক বান্দা অপারেশন হয়েছে দোয়া চেয়েছে মবুল করিয়া দাও আল্লাহ টনসিলের অপারেশন হয়েছে তুমি সুস্থ করিয়া দাও লন্ডন থেকে দোয়া চেয়েছে মেহরবানি করে সুস্থ বানায় দাও আল্লাহ আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল পাগলির কত অসুস্থ মাদ্রাসা মসজিদে টাকা দিয়া দোয়া চাই আল্লাহ কত দেশ বিদেশ থেকে দোয়া চাই ইরশাদ আলী নামে তোমার এক পাগল মা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ এখানে আর এক ইরশাদ দোয়া চেয়েছে মাসজিদে মসজিদে দিয়া আল্লাহ খাস করে যাদের দরখাস্ত দিয়ে দোয়া চেয়েছে সকলের বাবা মাকে মাফ করিয়ে দাও এই মসজিদের কমিটির অনেক ভাইরা মসজিদে কবরে চলিয়ে গেছে মাফ করিয়ে দাও কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ খাস করে এই মাদ্রাসা এই মসজিদে যারা এই টাকা দেয় পয়সা দেয় বুদ্ধি দেয় মিদা দেয় খেদমত করে আল্লাহ আমি দেখি কমিটির অনেক ভাইরা
মসজিদের খেদমত করার জন্য টাকা তুলতে বললে ব্যাগটা হাতে করিয়ে ভিক্ষুকের মতো মানুষের কাতারে কাতারে ঘুরে একমাত্র তোমার ঘরের খাদেমেরা তুমি এদের খেদমত করিয়া রোজে মাহশরে মাফ করিয়া দিয়া আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করিয়া দিও আল্লাহ যারা সেখান থেকে দোয়া চাইছে মনের আশা পুরা করিয়া দিও যারা যেখানে অসুস্থ আছে সুস্থ বানাই দিও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ের ব্যবস্থা করিয়া দিও যারা নিঃসন্তান একটা সন্তানের ব্যবস্থা করিয়া দিও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আশরিহি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা রব্বুল আলামিন যার যার স্থানে দাঁড়ায় চলে গেছে সুন্নাত পড়ে না